হাই ফ্রেন্ডস, প্রিয়া হ্যাপি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজ তোমাদের একটা মাশরুমের নতুন রেসিপি করে দেখাবো। এখানে আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাটন মাশরুম। আর এখানে আমি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এটাকে পরিষ্কার করার জন্য। তাহলে তোমরা প্রথম থেকে দেখতে থাকো আমি কী করে মাশরুমটা পরিষ্কার করছি আর কী করে রান্না করব। আমি এগুলোকে সবের মধ্যে ভেঙে দেবো। কেননা মাশরুমের গায়ে অনেক নোংরা লেগে রয়েছে, যেগুলো কি উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে ও নোংরাগুলো ওর গায়ের থেকে সব সরে আসবে। মাশরুমগুলো বাটি করে নিয়ে ধোয়ার সময় ভালো করে চটকে চটকে ধুতে হবে, যাতে এর গায়ে যে নোংরাগুলো লেগে আছে সব যাতে উঠে আসে। আর এর গায়ে একটা হালকা মতো চামড়া আছে, সেটাও তার সাথে আসবে। আমি মাশরুমগুলোকে পরিষ্কার করে কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার চলুন এটাকে রান্না করা শুরু করি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আলু দিয়ে দেব। আপনারা চাইলে শুধু মাশরুমও রান্না করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে একটু আলু দেবো, মানে আলু দিলে একটু মাশরুমটা খেতে ভালো লাগে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ওর মধ্যে এই মাশরুমগুলো সব দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। আপনারা চাইলে মাশরুমটা আপনারা যখন মশলা কষাবেন তার মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু অনেকের মাশরুমের একটা গন্ধ থাকে, যে কারণে অনেকে মাশরুমটা খেতে পছন্দ করে না। তারা একটু মাশরুমটাকে এবার কড়াইয়ের মধ্যে হালকা করে নেড়ে নেবেন, দেখবে মাশরুমের সে গন্ধটা লাগবে না। আমি এবার এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দেবো। আপনারা মাশরুমটাকে ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে একটু জোরে দিয়ে দেবেন, না হলে এর থেকে অনেক বেশি জল উঠে যাবে। আমার মাশরুমটা ভাজা হয়ে গেছে আর যেটুকু জল উঠেছিল সেটুকু জল পুরো শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দেব। জিরেটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব।
এবার আমি এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাশরুম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে কষিয়ে নেব। আমি এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে কষাবো। এবার আমি একটু এটাকে এবার আমি এটাকে 5-6 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো। আমার এটাতে আর একটু নুন লাগবে। আমি আর একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমি লাস্টে এর মধ্যে একটু হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার আজকের মাশরুমের কষা রেডি। আপনারা অবশ্যই এটাকে রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। বাই বাই।